হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পাঠ অর্থাৎ অসুখী একজন কবিতার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তোমাদের ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং বারবার দেখতে হবে, যার ফলে যে প্রশ্ন উত্তরগুলো আমি বলবো সেগুলো কিন্তু তোমাদের বারবার যদি ভিডিওটা দেখো তাহলে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এবং এই প্রশ্ন উত্তর থেকে কিন্তু মাধ্যমিকে বহুবার প্রশ্ন এসছে, তো তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপের প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান দ্য আনহ্যাপি ম্যান। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, দ্য আনহ্যাপি ওয়ান। নেক্সট প্রশ্ন দু নম্বরের, অসুখী একজন শীর্ষক অনুবাদ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো বিদেশি ফুলে রক্তের ছিটে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, মুখে মেঘের রুমাল বাঁধা, রাতের সার্কাস। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে পাবলো নেরুদার আসল নাম কি? তো পাবলো নেরুদার আসল নাম হচ্ছে নেপতালি রিকার্দো রেস বাসুয়ালতো, এটা হচ্ছে তার আসল নাম। তো বাকি অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর অপশানগুলো বলছি না, শুধু উত্তরগুলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। নিচের যে কাব্যগ্রন্থটি পাবলো নেরুদার রচিত সেটি হলো এক্সট্রাভাগারিয়া, অপশান ক হচ্ছে সঠিক। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, এটাও কিন্তু এক্সট্রাভাগারিয়া, মানে অপশান খ হচ্ছে এর সঠিক উত্তর। আমি তাকে ছেড়ে দিলাম, কথক ছেড়ে দিয়েছেন কাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান খ, একজন মেয়েকে। নেক্সট প্রশ্ন সাত নম্বর, সে জানতো না, অসুখী একজন কবিতায় সে বলতে বোঝানো হয়েছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ, একজন সাধারণ নারীকে। সে জানতো না যে, সে কি জানতো না, কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না, এটা সে জানতো না, এটা হচ্ছে সঠিক উত্তর অপশান ক। ন নম্বর প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায় কারণ সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি, সেই জন্য সেই রাস্তায় ঘাস জন্মালো, অপশান ক হচ্ছে সঠিক উত্তর। দশ নম্বর প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো নেমে আসা কে কবি তুলনা করেছেন, অপশান খ, পরপর নেমে আসা পাথরের সঙ্গে, এটা হচ্ছে সঠিক উত্তর। এগারো নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, এখানে উত্তর হচ্ছে যুদ্ধটা কিসের মতো এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, তারপর যুদ্ধ এলো কিসের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। প্রশ্ন বারো, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো মনে করার কারণ কি? তো যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো মনে করার কারণ হচ্ছে যুদ্ধ আগ্নেয় পাহাড়ের মতোই ভয়ঙ্কর রক্তক্ষয়ী। তেরো নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে কাকে? কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকেই কিন্তু বোঝানো হয়েছে। সমস্ত সমতলে, এটা সমতলে হবে, এখানে এটা ম হবে, সমস্ত সমতলে আগুন ধরে গেল আগুন, যার ফলে কি হলো, দেবতা বাড়ি বারান্দা গাছপালা সবই ধ্বংস হলো, অপশান ক হচ্ছে সঠিক উত্তর। পনেরো নম্বর প্রশ্ন, তারা স্বপ্ন দেখতে পারল না, এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে তারা হলেন, অপশান খ, শান্ত হলুদ দেবতা, এটাই হচ্ছে উত্তর। ষোলো নম্বর প্রশ্ন, কবিতার কথক ঘুমিয়েছিলেন বারান্দার, কোথায় ঘুমিয়েছিলেন, বারান্দার ঝুলন্ত বিছানা, অপশান ক হচ্ছে সঠিক উত্তর। সতেরো নম্বর প্রশ্ন, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, পাথরের মূর্তিটি কিসের, সেটা হচ্ছে দেবতার, সঠিক উত্তর হচ্ছে অপশান ক, দেবতার। আঠেরো নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ, অপশান ক এখানে সঠিক উত্তর, সে জানতোই না কথক আর ফিরে আসবে না তার কাছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো হচ্ছে যুদ্ধ, এটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন। এবার এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব।
তো প্রথম প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এর উত্তর হচ্ছে, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কবি পাবলো নেরুদা রচিত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময় পর্বে রচিত? এই সময় পর্বটা হচ্ছে 1957 থেকে 1958 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে? তো মোট এখানে এই কাব্যগ্রন্থে কিন্তু মোট 61টি কবিতা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। কবি পাবলো নেরুদার জীবনকাল নির্দেশ করো। তো কবি পাবলো নেরুদার জীবনকাল হচ্ছে, চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার জীবনকাল হচ্ছে 1904 থেকে 1973 খ্রিস্টাব্দ। কবি পাবলো নেরুদা রচিত পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? তো কবি পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন। এবার 8 নম্বর প্রশ্ন, এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এই ব্যঞ্জনাটি কিভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে? একটা কুকুর বা এক গির্জার নানের হেঁটে যাওয়ার তথ্য উপস্থাপনের মধ্যে দিয়ে একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টি এসে কি ধুয়ে দিল? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায় ব্যঞ্জনাটি কিসের? তো উত্তর হচ্ছে, অসুখী একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্যে দিয়ে পথে চলাচলের মানুষ যে আর নেই সেই ব্যঞ্জনাটিকেই ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। 12 নম্বর প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গেল। 13 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে কি করছিলেন হাজার বছর ধরে? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, যেন স্বপ্ন দেখছিলেন। নেক্সট 14 নম্বর প্রশ্ন, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কি উল্টে পড়ল? অথবা যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল? তো উত্তর হচ্ছে, অসুখী একজন কবিতায় হাজার বছর ধরে ধ্যানমগ্ন স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন। 15 নম্বর প্রশ্ন, তারা স্বপ্ন দেখতে পারল না, কারা কোন স্বপ্ন দেখতে পারল না? তো উত্তর হচ্ছে, অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া প্রাণময় দেবতারা শান্তি মৈত্রী অহিংসার স্বপ্ন আর দেখতে পারল না, সব চূর্ণ হয়ে গেল। কিভাবে কি চূর্ণ হয়ে গেল? উত্তর হচ্ছে, কবিতায় যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, তো সেখানে কি ছড়িয়েছিল? যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের কালো দাগ, এইসব জিনিসগুলো কিন্তু ছড়িয়েছিল। এরপরে 18 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করেছে? তো অসুখী একজন কবিতায় মৃত্যু, পরিকীর্ণ ধ্বংসস্তূপ আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করেছে। 19 নম্বর প্রশ্ন থেকে কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাকরণের প্রশ্ন রয়েছে। তো এখানে কারকের প্রশ্ন রয়েছে, বিভক্তির প্রশ্ন রয়েছে, বাক্য পরিবর্তনের প্রশ্ন রয়েছে, মানে অসুখী একজন কবিতা থেকে যা যা ব্যাকরণের প্রশ্ন আসতে পারে সেগুলো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো কী করে তোমরা প্র্যাকটিস করবে,
আমি আর এগুলো বলছি না, ব্যাকরণেরগুলো। তো ব্যাকরণগুলো প্র্যাকটিস করতে হলে তোমাকে এই যে যে পিডিএফটা রয়েছে সে পিডিএফটা লিখিত আকারে তোমরা পাবে অনুশীলন ডট কমে। তার লিঙ্ক, এই পোস্টার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেইখানে গিয়ে তোমরা এই ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে পারবে। পুরো এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো পারবেই বারবার প্র্যাকটিস করতে, তার সাথে ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলোও কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটায় আমি আর একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাকরণের প্রশ্ন, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা কি করবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ওই পোস্টে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু ব্যাকরণগুলো প্র্যাকটিস করে নেবে। দেখেছো 19 নম্বর অবধি ব্যাকরণ, তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সাথে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে।